টাকাটা রাখেছেন আপনার মানে স্বামী, তো তাতে আপনি দেখভাল করেন না উনি দেখভাল করেন? দেখভাল আমি এই করি, ওরাও থাকে এখানে, করে এখন বাইরে চলে গেছে। বাইরে চলে গেছে? আচ্ছা, তাহলে বাইরে যদি চলে গেছে তাহলে কি করে সেদিন কাটাটা লাগাবো? তার ছেলে আছে, আচ্ছা, মানে আপনার ছেলে? আপনার ছেলে নিয়ে যাবে ঘুরতে আচ্ছা দেখার জন্য, ছেলে নিয়েছে, তার বাবা আগে রসিক ছিল, আচ্ছা, আগে কাড়া লাগাইতো। কাড়া লাগাইতো। নমস্কার, আপনারা এখন সরাসরি দেখতে পাচ্ছেন যে পুরুলিয়ার রূপিটুপ চ্যানেলের পর্দায় বোরহাবাজার থানার অন্তর্গত এক দুর্দান্ত কাড়ার যে আসর, সেই আসরের আপনারা জোড়া কনফার্ম পাবেন, এবং তার সাথে যেটা 1 নম্বর কাড়া প্রতিদ্বন্দ্বী হিসাবে যাবেন সেই বোরহাবাজার থানায় যে আসরে, সেই আসরের 1 নম্বর কাড়ার মালিকের কাছে বক্তব্য। আপনারা দেখা দেখতেই পাচ্ছেন যে এখানে উপস্থিত আছেন যে এখানে মহিলা পুরুষ উভয়ে ছোট থেকে বড় একই রকম আছে পরের পর, তো সেই উনারা বিশাল একটা আনন্দ অনুভূতি লাভ করছে সেখানে জোড়া হওয়ার পর, তো সেই আমি ওনাদের কাছ থেকে সরাসরি বক্তব্য তুলে ধরবো। তো তাই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ধৈর্য ধরে, আমি দেখাচ্ছি এবারে। আর যদি আপনার এই চ্যানেল হয়ে থাকে নতুন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। তো বেশি কিছু কথা না বলে এখানকার সুনামধন্য কারারসিক আছেন, ওনাদের কাছ থেকে আমরা বক্তব্যটি তুলে ধরছি। তো নমস্কার আপনাকে। নমস্কার। আচ্ছা, আপনার সর্বপ্রথম একটু নাম ঠিকানাটা বলুন আপনাদের। আমার নাম মহাদেব মাহাতো, গ্রাম কাশিয়া, পোস্ট মন্ডি, থানা কেন্দা, জেলা পুরুলিয়া। আচ্ছা, তো আপনাদের যে এখানে ধরুন কাড়ার জোড়া, কোথায় আপনার কাড়ার জোড়া পাইছে বা কার নামে কাড়াটা খেলবে আপনাদের কাড়াটা? আমার প্রথম জোড়া পাইছি বাগিয়ারি অটল মাতো, আর অটল মাতো কমিটির কাড়া, কমিটির কাড়া, বাগিয়ারি, বাগিয়ারি। আচ্ছা, মানে এটা কোন থানা? এটা হচ্ছে কেন্দা থানা। আপনার ওই বাগিয়ারিটা, বাগিয়ারিটা, বাগিয়ারিটা হচ্ছে বোরহাবাজার থানা। বোরহাবাজার থানা, পোস্ট অফিস ধেলাতবম, ধেলাতবম। আচ্ছা, বোরহাবাজার থানার অন্তর্গত, সেখানে মানে খেলাটা অনুষ্ঠিত হচ্ছে। আচ্ছা, সেখানে আপনার জোড়া পাইছেন? জোড়া পাইছি। আচ্ছা, তো কে জোড়াটা পাইছেন? জোড়ার পাইছে বুধুমালি। বুধুমালি, বাড়িটা কেশিয়া? কেশিয়া। আচ্ছা, খুব ভালো। এই হলো আপনাদের ব্যাপারটা। তো আমি তার আগে তুলে ধরবো যে ওইখানে যেটা আছে আপনার জোড়া কনফার্মটা, যেটা জোড়া কনফার্ম হয়েছে ওইখানে, তো সেই বিস্তারিত বিষয়টি আমরা তুলে ধরছি যে কে কে জোড়া পাইছে, তারপরে ইনাদের কাছ থেকে আমরা বক্তব্যটি তুলে ধরছি। তো যেটা কমিটি মহাশয়ের কাছ থেকে আমাদের প্রকাশিত হয় সেটি আমি আপনাদের কাছে পরপর তুলে ধরছি। যেটা হচ্ছে আপনার 1 নম্বর প্রাইজ হচ্ছে ওখানে 10,101 টাকা, সেটা জোড়া পাইছে বুধু মাহালি কিসিয়া, এই যে যে কমিটি এখানে আছেন সেই কমিটি। 2 নম্বর কাড়া ওনাদের আছে 5,000 টাকা, 5,000 টাকা যেটা আছে 2 নম্বর কাড়া, সেখানে জোড়া পাইছে যাদব মাহাতো, রাঙ্গাগাড়া, বোরহাবাজার থানা অন্তর্গত। 3 নম্বর কাড়া যেটা আছে সেটা হচ্ছে আপনার 1,500 টাকা আছে, সেখানে জোড়া হয়েছে আপনার কীর্তিবাস মাহাতো, বড় মুকরু, এটার সাথে জোড়া হয়েছে। 4 নম্বর কাড়ায় প্রাইজ আছে 1,500 টাকা, সেটাই জোড়া হয়েছে দিলীপ মাহাতো রাইডি, বোরহাবাজার থানা অন্তর্গত। 5 নম্বর কাড়ার প্রাইজ আছে 1,000 টাকা, সেটাই জোড়া হয়েছে গৌতম মাহাতো রঘুনাথপুর, ওটা বোরহাবাজার থানায়। এবারে 6 নম্বর যে কাড়াটা, সেই কাড়ার জোড়া হয়েছে আপনার প্রাইজ আছে 1,000 টাকা, সেটা জোড়া হয়েছে অঙ্কুর মাহাতো ডুমর ডি ডি। এবার 7 নম্বর কাড়াটা কিন্তু ফাঁকা আছে, সেই কাড়াটি কিন্তু যারা লাগাতে চান অতি অবশ্যই তাড়াতাড়ি কিন্তু কমিটি মহাশয়ের সাথে যোগাযোগ করবেন, ওই আপনার বাগিয়া না কি বলছেন, বেঘারি, তো বেঘারি গ্রামে গিয়ে আপনারা যোগাযোগ করবেন, কারণ আমরা একটু দেখুন মানে নামটা নতুন শুনলাম তাই একটু বলতে যেতে ইয়া হইলো আর কি। যাই হোক, সেখানে যেয়ে যোগাযোগ করবেন। ওটাও প্রাইজ আছে কিন্তু 1,000 টাকা, ওইটা একবার মাত্র খালি আছে, বাকিটা সব পূরণ হয়ে গেছে। তো এখন আমরা সেই 1 নম্বর কাড়া মালিকের কাছ থেকে আমরা বক্তব্য তুলে দেবো, যেটা আপনার জোড়া কনফার্মটা হয়েছে সেই মালিকের কাছ থেকে। তো আপনাদের বুধু মাহালিক কম নাকি? উনার কাড়ায় যাবে নাকি? উনার কাড়ায় যাবে। তো ওটা আপনার কবে? মোটামুটি 6 দিনে, কার্তিকে, কার্তিকে 6 দিনে খেলাটা অনুষ্ঠিত হবে নাকি? অনুষ্ঠিত হবে। আচ্ছা, মানে তো আর দিনেই নেই, আর দিন নেই আর 5টা দিন, 5টা দিন নাকি? আচ্ছা, তো কাড়া আপনাদের কেমন প্রস্তুতি আছে? মোটামুটি মাথা লিবে কে, মাথা লিবে কে, হাউটা গ্যারান্টি। আচ্ছা, মানে মানুষ দেখুন 1 নম্বর কাড়ার উপর একটা ভরসা থাকে, ভরসা থাকে, ভরসা থাকে যে আমরা খেলা দেখতে পাবো, খেলা দেখতে পাবো, সেই হিসাবে লোক যায়। তাহলে সেই হিসাবে খেলা দেখাবেন না? খেলা একদম দেখাবো। আচ্ছা, তৈয়ারি রেখেছেন? তৈয়ারি রেখেছি।
তো কই বুধু মালিক এখানে উপস্থিত আছেন কি? না এখন ওখানে নাই কে, ওর পরিবর্তে আমি আছি। হ্যাঁ মহাদেব মাতো। আচ্ছা আর ওই একই ঘর থেকে ওই তিনটে কাড়া আমি এখানে মানে রামপদ মাতোর ঘরে কেন্দা থানার কোন গ্রাম? রাম ওটা মানে মাঠাপির মাঠাপির। হ্যাঁ আচ্ছা রামপদ মাতো, রামপদ মাতো ওর ঘর থেকে তিনটে কাড়া আমি এখানে আনিছি। আচ্ছা সেটা হচ্ছে প্রথম কাড়াটা হচ্ছে আমার মহাদেব মাতো, দু নম্বর কাড়া বুধুমালি বুধুমালি কাঁচা গ্রামে, হ্যাঁ তিন নম্বর কাড়া প্রভাস রাজওয়ার, তিনটা কাড়া ওয়ার ঘর থেকে আনা হয়েছে নাকি? এই তিনটা কাড়া আপনার ওয়ার ঘর থেকে? ওয়ার ক্ষেত থেকে এনেছি, একদম ছ মাস হয়নি। আচ্ছা কাড়াটা ছ মাস হয়নি। আচ্ছা এই বুধুমালি, বুধুমালি। আচ্ছা তার মধ্যে জোড়া কনফার্ম করে জোড়া? হ্যাঁ দেখা যায়, এক নম্বরে যে জোড়া করে দিলেন মানে আনে নাই নি, গরম 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 বলে দেখা যাক, দেখা যাক কি হচ্ছে, লাগছে না নাই তো দেখতেই হবে। তো বড়াবাজার থানা মানে আপনি জানেন না যে উনারা কিরকম কাড়া রাখে? ওরা কাড়া ওটা পূর্বপুরুষে জানি যে বড়াবাজার থানায় বীর বীর কাড়া থাকে, তো সেই জায়গাটাই আমরা জোড়া করেছি। তো সেরকম বীরের সাথে পারবেন না? দেখো আমরা লড়াই দেখাবো না, পারবে না পারবে সেটা তো আর বলতে পারবো না, সেটা আলাদা মানে এই লড়াইটা দেখাবো, লড়াই আমরা 10-15 মিনিট দেখাবো। দেখুন আপনি হারলেও মানে কোনো ব্যাপার নাই, আমাদের জিতলেও আমাদের কোনো ব্যাপার, আমাদের কোনো ব্যাপার মানে আমাদের ফুর্তিটা ফুর্তি বস, কতদিনের লাইনে খাটছি, 6 মাস কাটলি কোথায় লড়াই দেখাবো। আচ্ছা সেইটা হলেই মানে বড় ব্যাপার। তো এখানে কই বুধু মালের কেউ এখানে পেজেন্ট আছেন না? পেজেন্ট আছে, ও ছেলে আছে, ওর বউ আছে। আচ্ছা আচ্ছা সবাই আছে। আচ্ছা ওনার স্ত্রী আছে নাকি? হ্যাঁ। আচ্ছা ওনার কাছ থেকে 2-4টা বক্তব্য তুলে দিচ্ছি। তো নমস্কার আপনাকে। কাটা রাখেছেন আপনার মানে স্বামী, তো তাতে আপনি দেখভাল করেন না উনি দেখভাল করেন? দেখভাল আমি এই করি, ওরাও থাকে খানে করে, এখন বাইরে চলে গেছে। বাইরে চলে গেছে? আচ্ছা তাহলে বাইরে যদি চলে গেছে তাহলে কি করে সেদিন কাড়াটা লাগাবো? তাকে তার ছেলে আছে। আচ্ছা মানে আপনার ছেলে? আপনার ছেলে নিয়ে যাবে ঘুরতে দেখার জন্য, ছেলে নিয়েছে, তার বাবা আগে রসিক ছিল। আচ্ছা আগে কাড়া লাগাইতো? কাড়া লাগাইতো তখন আপনি তখন ছিলেন না? না বিয়ের আগেই? না 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 আমি আসার পর সব করেছি। আচ্ছা তাও কোথায় কোথায় লাগাইছেন? বামু লাগাইছে, গায়ে লাগাইছে, কড়ক টুকায় লাগাইছে। আচ্ছা চার জায়গা লাগাইছে। আচ্ছা প্রাইজ প্রাইজ আনেছে না? শুধু হারিয়েছে? আনেছে আনেছিল। বাহ সেরকম কাড়া তাহলে এটাও কিন্তু বীর রসিকে বোঠা আর কি। এটা এখন দেখো নতুন কাড়া, ওটা তো জানা নাই, তবে ছানা এখন ভর্তি করতে খুঁজছে বা দেখবো বলছে। এবার কাড়াই যা পারে করবে, কাড়াই যা পারে করবে নাকি? আচ্ছা তো আপনার নামটা কি? আদরি মাহালি। আদরি মাহালি। আচ্ছা তো এই যে আপনাদের এই কাড়াটা মানে কিরকম ভাবছেন যে খেলা কিরকম দেখাবেন, মানে কিরকম মানে আপনারা মানে তৈরি রেখেছেন কিরকম বল ধরাইছেন? বল ধরো নতুন কাড়া কত বল ধরাবে, এই তো চাষের লোক উঠলে ওই। আচ্ছা আপনার ধরুন কাটা জড়া ধরুন হয়ে গেল, আপনার স্বামী যেটা ফুর্তি করতে নিয়েছে আর উনি ধরুন বাইরে আছে আজের দিনে, তো মানে আজের দিনে কেমন লাগছে আর কি? না ও ছেলের জন্য ফুর্তি করতে নিয়েছে, নিজেও ফুর্তি আল কিন্তু এখন ফাঁসে আছে, আসতে পারছে না। আচ্ছা তো ওখান থেকে ছেলে একদম দিয়ে দিয়েছে, বলছে তো ছেলে ভর্তি করো। আচ্ছা আচ্ছা নিয়ে চলে যাও খেলো। খেলো আচ্ছা খুব ভালো। তো এই যে আপনাদের এই কালাটা মানে আপনি দেখভাল করতে পারেন না, মারামারি করে আপনি? না 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 আমি এই সব করি। আচ্ছা নরমাল একবারে কালা? হ্যাঁ খুব ভালো। আচ্ছা তো এই যে আপনার পিছনে আছেন ইলাকে? ইলাকে আমাদের যা জেঠানি বটে। আচ্ছা আচ্ছা তো যাই হোক আপনারা বুঝতে পেলেন যে কিরকম ইন্টারেস্টিং আছেন, হয়তো প্রাইজ যাই হোক যতই হোক সেটা বড় কথা নয়, ইনাদের যে উদ্যোগ কথা অর্থাৎ এই সাংস্কৃতিক প্রতি টান সেটা হচ্ছে বড় ব্যাপার। মানুষের টাকা পয়সা এইসব জিনিসগুলো সবদিন থাকে নাই, কাড়াও সবদিন থাকে না, কিন্তু সাংস্কৃতিকটাকে বজায় রাখার জন্য যে এতটাই এনাদের চেষ্টা সেটাকে কিন্তু বাহাবা দিতেই হয়। আপনারও অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ইনার স্বামী হয়তো বাইরে কাজে গেছে কিন্তু তা সত্ত্বেও ইনার যে কাড়াকে মানে এত সুন্দর করে রাখেছে এবং বাইরে খেলা করার জন্য তৈরি হয়ে গেছে আদরি মাহালি, তো সেই দিক থেকেও আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে ইনাদের উদ্যোগটা কিরকম লাগছেন। আর ইনারা তো বলে দিল সেদিন কিন্তু খেলা দুর্দান্ত হবে, আপনারা সেখানে চলে যাবেন, আর পুরোপুরি জোড়া কনফার্মটা তো আমি আপনাদের কাছে তুলে ধরলাম। তো এরপরে আপনাদের যে কাড়াটা আছে তো সে কাড়াটা আপনাদের ইতিহাস কি আছে, মানে একবার আধবার খেলেছে কি এই কাড়াটা?
এই খেলাটা এখনো খেলিনি আমরা, একবারও খেলেন না? প্রথম প্রথম এটার জন্য আমি দেখো ওর ঘর থেকে আনি, আমি 3 মাসের মাথায় লাগাইছি, তো ওই জন্য আমি ইয়াকে বললে বলে 3 মাসের জন্য বাজারই তো লাগাইছি বামুই, তো ওখানে চল লাগাবো। আচ্ছা বামু কে লাগাইছে? বামু লাগাইছিল মহাদেব মাতার সঙ্গে বীর কাড়া। আচ্ছা আচ্ছা, সে প্রাইজ মারি এনেছে পাঁঠা। আচ্ছা সেই কালে নিয়ে আজ 20 বছর আগে। আচ্ছা এ বুধুমালি, বুধুমালি তিলুমালি মানে ইয়ার বাবা। আচ্ছা আচ্ছা বুধুমালি বাবা। আর তারপরে আরো দুটো দুটো কাড়া নিয়ে পরাজিত হয়ে গেছে লোকটা, লাগনি কাড়া। আচ্ছা ওই জায়গায় যাই হোক, ভুলের ভুলের রাস্তায় ওরা পরাজিত হয়েছে, না কাড়া পরাজিত হয়েছে। হ্যাঁ যেখানে সেখানে হয়েছে, যাই বাহু। তো উনা ছেলে আছে, ওনার কাছে দু চারটে বক্তব্য তুলে ধরে। তো নমস্কার। নমস্কার। আচ্ছা তো কাজ কে ছাড়বে কাড়াটা? কাড়াটা আমি আছি, এ মা দাদু আছে। আচ্ছা আপনারা ছাড়বেন না? হ্যাঁ কাড়া মালিক আর দু লোক রসিক। আচ্ছা তো ঠিক আছে বন্ধুগণ, আর আমরা ভিডিওটি দীর্ঘায়িত না করে এরপরে আপনারা সে সরাসরি দেখতে থাকুন বুধুমালির কাড়াটা বর্তমানে কি রকম আছে। আর যদি আপনার এই চ্যানেল হয়ে থাকে নতুন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন, পরবর্তী যে ভিডিও ইন্টারেস্টিং আসতে চলেছে সেই ভিডিওটি কিন্তু সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। নমস্কার, ধন্যবাদ।